কলকাতা থেকে আপনাদের সাথে আছি আমি চৈতালি রায়। শুরুতেই জানিয়ে দিচ্ছি আমাদের হাতে পাওয়া সর্বশেষ সংবাদ শিরোনাম। নাগরিকত্ব বিলের আড়ালে বিজেপি সরকারের আসল উদ্দেশ্য কি? গোপন চক্রান্ত ফাঁস। চ্যানেল ফোরটি দর্শকদের জন্য থাকছে একটি বিশেষ প্রতিবেদন। কাঠগড়ায় সূচি, মিয়ানমারকে শাস্তি দিতে পারবে কি আইসিজে? দেখুন বিস্তারিত। দর্শক শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত প্রতিবেদনে যাওয়ার আগে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল বাটনে ক্লিক করে আপডেট থাকুন। যখন মিয়ানমারের সংখ্যালঘু মুসলমান রোহিঙ্গারা তাদের দেশে ধর্মীয় ও জাতিগত পরিচয়ের জন্য নির্যাতিত হওয়ার পর ভারতে আশ্রয় চেয়েছিল, তখন ভারত সরকার তাদের জন্য কোনো আইনি সুরক্ষা দেওয়ার চেষ্টা করেনি। উল্টো তারা রোহিঙ্গাদের ভারতের জন্য হুমকি মনে করে তাদের দেশ থেকে জোর করে তাড়ানোর চেষ্টা করেছে। এই প্রেক্ষাপটে মানবিক কারণে এই বিল পাশ করা হয়েছে বলে যে দাবি করা হচ্ছে তা ঠিক নয়। তাহলে এই বিলকে সমর্থন করার জন্য ভারত সরকারের প্রকৃত উদ্দেশ্য কি? ভারতের ক্ষমতাসীন দল বিজেপির উত্তর পূর্বাঞ্চল বিষয়ক প্রধান কুশলী ও আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা সম্প্রতি বিলটির প্রকৃত উদ্দেশ্য উন্মোচন করেছেন, আর সেটা হচ্ছে ভারতের তথাকথিত হিন্দু পরিচয় রক্ষা করা। নাগরিকত্ব বিলটি লোকসভায় উত্থাপনের আগে শর্মা বলেন, এই বিলটি যদি পাশ না হয় তাহলে আসামের হিন্দুরা আগামী মাত্র 5 বছরের মধ্যে সেখানে সংখ্যালঘু হয়ে যাবে, আর এটা তাদের জন্য লাভজনক হবে, যারা আসামকে আরেকটি কাশ্মীর বানাতে চায় এবং রাজ্যটিকে অস্থিতিশীল করতে চায়। লোকসভায় বিলটি পাশের পর মুখ্যমন্ত্রী শর্মা বলেন, এই বিল আসামের বিধানসভার 17টি আসন মুসলমানদের নিয়ন্ত্রণে নেয়াকে প্রতিহিত করবে এবং এর ফলে অল ইন্ডিয়া ডেমোক্রেটিক ফ্রন্টের মুসলিম নেতা বদরুদ্দিন আজমল আর মুখ্যমন্ত্রী হতে পারবেন না। শর্মার এসব কথায় স্পষ্ট বোঝা গেছে যে এই নাগরিকত্ব বিল কাউকে রক্ষা করার জন্য বরং হিন্দুদের আধিপত্যকে প্রতিষ্ঠা করার জন্যই তৈরি করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এর আগে স্বীকার করেছেন যে এই বিল পাশ করা হচ্ছে তার দলের আকাঙ্ক্ষা অনুযায়ী, আর সেটা হচ্ছে ভারতকে একটি হিন্দু রাষ্ট্রে পরিণত করা যেখানে হিন্দুদের অধিকার অগ্রাধিকার পাবে। আসামে বাঙালি হিন্দু অধ্যুষিত অঞ্চল শিলচরের এক সমাবেশে মোদী বলেছেন, নাগরিকত্ব বিলটি অতীতের ভারত ভাগের ভুলে প্রায়শ্চিত। তিনি এই অঞ্চলের বাঙালি ভাষাভাষী হিন্দুদের প্রতিশ্রুতি দেন যে এই বিল পাশের মাধ্যমে তাদের ভারতে স্বাগত জানাতে হবে। তবে মোদীর কথায় আসামের হিন্দুদের মন ভিজেছে এমনটা মনে হচ্ছে না। বিলটি আসলে ভারতে হিন্দু রাষ্ট্রে রূপান্তর করার জন্য বিজেপির বৃহত্তর মতাদর্শিক ও রাজনৈতিক কর্মসূচির অংশ। ভবিষ্যতে যদি বিলটি রাজ্যসভায় পাশ হয় তবে তা শুধু ভারতের উত্তর পূর্বাঞ্চলে দ্বন্দ্বের সৃষ্টি করবে না, বরং ভারতের চলমান হিন্দুকরণ প্রক্রিয়া উল্লেখযোগ্য অবদান রাখবে। এদিকে মুসলিমদের নাগরিকত্ব দিতে রাজপথে নামলো হিন্দুরা, কিন্তু কেন? সরকার যদি বেছে বেছে হিন্দু অনুপ্রবেশকারীদের নাগরিকত্ব দেয় তাহলে দেশ জুড়ে ধর্মযুদ্ধ শুরু হবে না তো? সোমবার লোকসভায় নাগরিকত্ব বিল পেশ করার আগেই এমন প্রশ্ন তুলল সদ্য বিজেপি জোট ছেড়ে আসা শিবসেনা। সরকার হিন্দু ও মুসলমানদের মধ্যে অদৃশ্য বিভাজন আনতে চায়। তারপরে আশঙ্কা প্রকাশ করা হয়েছে, সরকার যদি বেছে বেছে হিন্দু অনুপ্রবেশকারীদের নাগরিকত্ব দেয় তাহলে ধর্ম নিয়ে হানাহানি হওয়ার আশঙ্কা আছে। নাগরিকত্ব সংশোধনী বিলের দেশের 6 দশকের পুরনো নাগরিকত্ব আইনে পরিবর্তন আনতে চাওয়া হয়েছে। এই বিল আইনে পরিণত হলে পাকিস্তান, আফগানিস্তান ও বাংলাদেশ থেকে আসা অমুসলিম উদ্বাস্তুদের নাগরিকত্ব পাওয়া সহজ হবে। বিরোধীরা এক বাক্যে বলেছেন, প্রস্তাবিত আইন বৈষম্যমূলক। আমাদের সংবিধানে ধর্ম নিরপেক্ষতার কথা বলা হয়েছে, কিন্তু নাগরিকত্ব সংশোধনী বিল সেই নীতির বিরোধী। দেশের সমস্যার অভাব নেই, এ সময় নাগরিকত্ব আইন সংশোধনের নামে নতুন করে আরেকটি সমস্যা ডেকে আনা হচ্ছে কেন? মনে হচ্ছে কেন্দ্রীয় সরকার হিন্দু ও মুসলিমদের মধ্যে অদৃশ্য বিভাজন চাইছে। পরে মন্তব্য করা হয়েছে, একথা ঠিক যে হিন্দুস্থান বাদে বিশ্বে হিন্দুদের আর কোনো দেশ নেই, কিন্তু শুধু হিন্দু উদ্বাস্তুদের নাগরিক বলে স্বীকার করে আমরা কি ধর্মযুদ্ধের পথ পরিষ্কার করছি না? এদিকে মমতা আগেই ঘোষণা দিয়েছেন, নাগরিকত্ব সংশোধন বিল এবং নাগরিক পঞ্জির বিরুদ্ধে লড়াই করে যাবেন। তিনি এই লড়াইকে দ্বিতীয় স্বাধীনতা সংগ্রাম বলে অভিহিত করেন। এদিকে নাগরিকত্ব বিল প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, গোটা পৃথিবী থেকে যদি মুসলমানেরা এসে এদেশে নাগরিকত্ব চান তাহলে তা দেওয়া সম্ভব নয়, এভাবে চলতে পারে না। বিল পাশ হতেই প্রধানমন্ত্রীর মন্তব্য, সমবেদনা ও সৌভ্রাতৃত্বের যে সংস্কৃতি আমাদের রয়েছে সেই বিলটি তার মাইল ফলক। নাগরিকত্ব বিল কি? এ বিলের উদ্দেশ্য 1955 সালের নাগরিকত্ব আইন সংশোধন।
আফগানিস্তান বাংলাদেশ এবং পাকিস্তান থেকে আগত হিন্দু শিখ বৌদ্ধ জৈন পার্সি এবং খ্রিস্টান ধর্মাবলম্বীদের অবৈধ অভিবাসীদের ভারতীয় নাগরিকত্ব দেবার জন্যই এই বিল। অন্যভাবে বললে ভারতের প্রতিবেশী মুসলিম অধ্যুষিত দেশগুলোর অমুসলিম অভিবাসীদের সহজে ভারতীয় নাগরিকত্ব দেবার জন্য এই বিলের অবতারণা। এদিকে আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতার মার্কিন কমিশন সোমবার বলেছে, যদি নাগরিকত্ব সংশোধনী বিল সংসদে পাশ হয়ে যায় তাহলে ওয়াশিংটনের উচিত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উপর নিষেধাজ্ঞা জারি করা উচিত। এক বিবৃতিতে USCIRF বলেছে, লোকসভায় ক্যাব পাশ হয়ে যাওয়ায় তারা অতীব চিন্তিত। এই বিলে ধর্মীয় মানদণ্ড রাখবার বিষয়ে তারা উদ্বেগ প্রকাশ করেছে। বলা হয়েছে, সংসদে দুই কক্ষে যদি ক্যাব পাশ হয়ে যায় তাহলে মার্কিন সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী ও অন্যমুখী নেতাদের উপর নিষেধাজ্ঞা জারি করবার কথা ভাবনা চিন্তা করা উচিত। প্রিয় ভালোবাসা দর্শক, আপনি নাগরিকত্ব সংশোধন বিলের পক্ষে নাকি বিপক্ষে? আপনার মতামত ইয়াসান্ন কমেন্ট করে জানিয়ে দিন এবং ভিডিওটিতে অনুগ্রহ করে একটি লাইক দিন। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে কাঠগড়ার সূচি, মিয়ানমারকে শাস্তি দিতে পারবে কি ICJ? দেখুন বিস্তারিত। গাম্বিয়া আফ্রিকা মহাদেশের সবচেয়ে ছোট দেশ, রোহিঙ্গা ইস্যু নিয়ে সম্প্রতি এক নজিরবিহীন পদক্ষেপ নিয়েছে দেশটি। জাতিসংঘের শীর্ষ আদালতে রোহিঙ্গা মুসলিমদের বিরুদ্ধে গণহত্যার সংগঠনের দায়ে মিয়ানমারের বিরুদ্ধে মামলা করেছে আফ্রিকার এই ক্ষুদ্র দেশ। এর মধ্যে আন্তর্জাতিক বিচার আদালতে এই মামলার উপর 3 দিন ব্যাপী শুনানি অনুষ্ঠিত হয়েছে। ICJ প্রেসিডেন্ট জানিয়েছে, খুব শিগগিরই আদালতের সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হবে। তাহলে কেন এত দূরের একটি সংঘাতের বিচার নিশ্চিতের জন্য আফ্রিকার এই ছোট্ট দেশটি উদ্যোগী হলো? ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, বিষয়টি গাম্বিয়ার জন্য একেবারেই নিজস্ব। গত বছর গাম্বিয়ার অ্যাটর্নি জেনারেল ও আইনমন্ত্রী আবু বাকার এম টাম্বাদু জাতিসংঘের একটি প্রতিবেদন পড়েন। সেই প্রতিবেদনে বিস্তারিতভাবে বর্ণনা করা হয়েছে কিভাবে 2017 সালে মিয়ানমারের সেনাবাহিনী হাজার হাজার রোহিঙ্গাকে হত্যা করেছে ও 7 লাখেরও বেশি রোহিঙ্গাকে প্রতিবেশী বাংলাদেশের দিকে চলে যেতে বাধ্য করেছে। তদন্তকারীরা এই সহিংসতাকে মানবতা বিরোধী অপরাধ হিসেবে বর্ণনা করেছেন। রোহিঙ্গা গণহত্যা নিয়ে ICJ মামলা মিয়ানমারকে প্রথম বৈশ্বিক পরিসরে চাপে ফেলেছে। মিয়ানমারের বিরুদ্ধে গাম্বিয়ার মামলা আর আন্তর্জাতিক বিচার আদালতে অভিযোগে তদন্তের সিদ্ধান্তের গণহত্যার দায় যে মিয়ানমারের এড়ানোর সুযোগ নেই সেটা স্পষ্ট। মিয়ানমারের নেত্রী ও স্টেট কাউন্সিলর অং সান সুচির উপস্থিতিতে ইতিমধ্যে নেদারল্যান্ডসের দ্য হেগ শহরে মামলা শুনানি শুরু হয়েছে। এই আদালতে যে কোনো রায় চূড়ান্ত বাধ্যবাধকতাপূর্ণ ও অবশ্য পালনীয়। চূড়ান্ত রায়ের পর আপিলের কোনো সুযোগ নেই। প্রশ্ন হচ্ছে, রোহিঙ্গা গণহত্যায় ICJ মিয়ানমারকে সাজা দিতে পারে কিনা? উত্তর হচ্ছে না। ICJ ওয়েবসাইটে স্পষ্ট করে লেখা আছে, এটা কোনো অপরাধ আদালত নয় এবং কারো শাস্তি নিশ্চিত এখতিয়ারও তাদের নেই। তবে অস্থায়ী বা অন্তর্বর্তীকালীন নির্দেশনা জারির ক্ষেত্রে আদালতের রায় চূড়ান্ত এবং এর বিরুদ্ধে আপিলের কোনো সুযোগ নেই। BBC প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। ICJ কাজ হচ্ছে প্রধানত দুটি। এক, দুটি সদস্য রাষ্ট্রের মধ্যে আইনগত বিরোধ মীমাংসা। দুই, কোনো আইনি প্রশ্নে পরামর্শমূলক মতামত প্রদান। ফলে এতটুকু সামর্থ্য নিয়ে ICJ মিয়ানমারের কতটুকু বিচার করতে পারবে সেটাই এখন দেখার বিষয়। তবে গাম্বিয়ার আবেদনের প্রেক্ষিতে অন্তর্বর্তী যেসব আদেশ দিতে পারে তা হলো রোহিঙ্গা সসম্মানে নিজ দেশে ফিরিয়ে নেয়া, নাগরিকত্ব দেয়া, বৈষম্যমূলক আইন সংশোধন, মানবাধিকার কর্মীদের প্রবেশ নিশ্চিত করা, স্বাস্থ্য শিক্ষা সেবা ও নিরাপত্তা নিশ্চিত করা সহ যে কোনো আদেশ দিতে পারে বিচারক আদালত। ICJ শুনানিতে রোহিঙ্গা গণহত্যার পক্ষে সাফাই গিয়েছেন মিয়ানমারের প্রতিনিধি দলের প্রধান অং সান সুচি। চুলে গোঁজা ছিল তাজা ফুল, আপাত সুস্থির চিত্তে শুনছিলেন বিরোধী পক্ষের অভিযোগ। সেই অভিযোগে বলা হচ্ছিল গণহত্যার কথা, জানানো হচ্ছিল ছোট শিশুদের আগুনে জ্যান্ত পুড়িয়ে মারার খবর, নারীদের গণধর্ষণের ঘটনাও বাদ পড়েনি। নির্বিকার মুখে এসব অভিযোগ শুনছিলেন মিয়ানমারের ডিফেক্ট নেতা অং সান সুচি। এ সময় নিপীড়িতদের কণ্ঠস্বর উপাধি পেয়েছিলেন তিনি। সেই সূচি নৃশংস অভিযোগের জবাবে বলে বসলেন, সব মিথ্যা। নির্যাতনের বিরুদ্ধে সংগ্রামের প্রতীক নিলেন নিপীড়কের পক্ষ, শান্তির পায়রা ওনানোর বদলে শাসক জান্তার অস্ত্রের ঝঞ্ঝানিতে আস্থা রাখলেন সূচি। এ নিয়ে ইকোনমিস্ট, গার্ডিয়ান, BBC, CNN, ফরেন পলিসি, ডিপ্লোমেট সহ বিভিন্ন মূলধারার আন্তর্জাতিক গণমাধ্যমে উঠেছে নিন্দার ঝড়। বলা হচ্ছে, সামরিক জান্তার বিশ্বাস ভাজন হতে এবং 2020 সালের জাতীয় নির্বাচনের সুবিধা পেতে সূচি নিজের অতীতের সুনাম বিসর্জন দিয়েছেন। এর সুফলে তিনি হাতে নাতে পেয়েছেন। রোহিঙ্গা গণহত্যার অভিযোগ নাকচ করার পরপরই মিয়ানমার জুড়ে সূচির সমর্থনে মিছিল হয়েছে।
বহুত্ববাদী ধারণার গলা টিপে কট্টর জাতীয়তাবাদী রূপে দেখা দিয়েছেন সুচি। মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার অভিযোগ উঠেছে। নেদারল্যান্ডসের দ্য হেগের আন্তর্জাতিক বিচার আদালতে মঙ্গলবার থেকে অনুষ্ঠিত হয় 3 দিনের শুনানি। সেখানে শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী অং সান সু চি যেভাবে গণহত্যার অভিযোগকে এক কথায় খারিজ করে দিলেন, তা নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে চলেছে তুমুল সমালোচনা। বিশ্লেষকরা বলছে, মিয়ানমারের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিরুদ্ধে ও ব্যক্তিগতভাবে দেয়া সুচির বক্তব্য প্রমাণ করে যে রোহিঙ্গাদের জন্য তার কোনো প্রকার সহানুভূতি অবশিষ্ট নেই। মিয়ানমারের সামরিক বাহিনী ও তার চিন্তা ভাবনা তফাত নিয়ে বললেই চলে। দ্য হেগের আন্তর্জাতিক বিচার আদালতে বাদী পক্ষ গাম্বিয়া ও মিয়ানমার তাদের বক্তব্য দিয়েছেন। অভিযোগের শুনানিতে গাম্বিয়া রোহিঙ্গা গণহত্যার অভিযোগের বিষয়ে সুস্পষ্ট প্রমাণও দাখিল করেছে। এ বিষয়ে বিভিন্ন প্রামাণ্যচিত্র ও নথিপত্রও দাখিল করা হয়েছে। তবে মিয়ানমারের পক্ষে দেশটির টেস্ট কাউন্সিলর অং সান সু চির নিজেদের পক্ষে যুক্তি দেখিয়ে বলেছেন, তারা দেশের সেনা সদস্যরা যুদ্ধাপরাধ করে থাকলে তা মিয়ানমারের দেশে তদন্ত ও বিচার ব্যবস্থা নিষ্পত্তি করা হবে, এটিকে আন্তর্জাতিকীকরণের সুযোগ নেই। তার দাবি, 1948 গণহত্যা সনদ এখানে প্রযোজ্য নয়। ভিডিওটি লাইক করুন এবং নিত্য নতুন তথ্য জানতে ভিডিওর নিচে সাবস্ক্রাইব লেখাতে ক্লিক করে সাথে থাকুন।